2013 সালের 24 এপ্রিল স্মরণে রানা প্লাজার সামনে জড়ো হন আহত নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। ভয়াবহ সেই দিনের কথা স্মরণ করে অনেকে ভেঙে পড়ে বুক ফাটা কান্নায়। পোশাক শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষও নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা আহতদের সুচিকিৎসা ও ভবন মালিক রানার উপযুক্ত শাস্তির দাবি জানান। চিলড্রেনের ফাঁসি চাই, কারণ সবার আত্মাই অনেক কষ্ট পাইছে, আমরাও কষ্ট পাইছি, এখন ঠিক মতো কাজ করতে পারি না। রানা প্লাজারের সামনে আমাদের ভালো একটা হাসপাতাল বা ক্লিনিক, ভালো একটা স্বাস্থ্য কমপ্লেক্স খুললে দেব। 24 এপ্রিল প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে যেন শহীদ শ্রমিক দিবস হিসাবে পালিত হয়, এই ঘোষণা সরকারের কাছ থেকে চাই আমরা। যারা আহত অবস্থায় আছেন তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ এখন পর্যন্ত দেয়া হয়নি, সেই ক্ষতিপূরণ তাদেরকে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান। রাজধানীর জুরাইন কবরস্থানে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতারা শ্রদ্ধা জানান। তারা দাবি করেন আহত নিহতদের সব পাওনা এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। সব সময় ট্রান্সপারেন্টলি চেষ্টা করছি এই দুর্ঘটনা আজকে যারা জীবন দিয়েছে, আজকে যাদের জীবনের বিনিময়ে আমরা ওয়ার্কপ্লেস সেফটি হিসেবে এখন ওয়ার্ল্ডের রোল মডেল হিসেবে কাজ করছি তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বিভিন্ন সংগঠনের সঙ্গে অনেক শুভাকাঙ্ক্ষীও শ্রদ্ধা জানাতে আসে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ক্ষতিপূরণ আদায়ে উচ্চ আদালতের সহযোগিতা চান। আইনের সংশোধন যাতে আনা হয়, যাতে যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং সময় মতো ক্ষতিপূরণ পাওয়ার একটা পাঁচ বছরের পরে এখনো হাইকোর্ট বসে নেই, আমাদের আশা থাকবে যে শিগগিরই হাইকোর্ট বসে সিদ্ধান্ত নিতে পারে। রানা প্লাজা ট্র্যাজেডিতে 1137 জন নিহত ও প্রায় 2500 শ্রমিক আহত হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।